বিধায়ক জীবন কৃষ্ণ প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ, আর তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির খোরাক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঙ্গার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। সিবিআই অফিসারদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দিয়েছিলেন, এত অতি সাহস দেখিয়েছেন এই বিধায়ক। সূত্র অবশ্য সিবিআই, সিবিআই বলছে জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ড, ছবি ছাটা বিভিন্ন নথি, সঙ্গে বিধায়ক জীবন কৃষ্ণর স্ত্রীর সিঁদুরের কৌটো থেকে উদ্ধার হয়েছে দুটি আশ্চর্য জিনিস, যেটা নিয়োগ দুর্নীতিতে মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এরপরই শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের অন্তত 100 জন বিধায়ক নিয়োগকাণ্ডে সরাসরি এজেন্টের কাজ করেছেন, আর তা নিয়ে পাল্টা কথা শোনালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ বললেন, শুভেন্দু যদি এতই জানে তাহলে সেদিন দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রিসভা ত্যাগ করেননি কেন? কুণাল ঘোষের আরও প্রশ্ন, সব শুনছি সিবিআই সূত্র, সূত্রের খবর বলে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে। কুণাল ঘোষ বোঝাতে চাইছেন যে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে, বিধায়ক জীবন কৃষ্ণ অত্যন্ত ভালো লোক, তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে সেটাও কিন্তু জানিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু তার আগেই নেতিবাচক ধারণা তুলে ধরা হচ্ছে। ফিরহাদ হাকিম ঠিকই বলছেন, এত বড় একটা সিস্টেম চলছে, অনেক ভালো কাজ হচ্ছে, দু একটা খারাপ হলে শাস্তি পাবে, সেটা ফিরহাদ বলেছিলেন, ঠিকই বলেছিলেন দাবি কুণাল ঘোষের। কুণাল ঘোষ বারবার একটা কথাই বললেন আজ, যে সবই নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে সূত্রের খবর, সিবিআই সূত্র, আদতেও নেতিবাচক ধারণা তৈরি করার জন্যই সূত্র বলা হচ্ছে বারবার, দাবি কুণাল ঘোষের। নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বড়ঙ্গার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই, তার শ্বশুরবাড়ি নিতাই সাহার বাড়িতেও তল্লাশি চলে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 100 জন বিধায়ক এজেন্টের কাজ করে, আর এরপরেই তেড়ে ফুড়ে আসরে নামেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, সবই জানো নেতিবাচক, সবই সিবিআই সূত্র, তার মানে আদৌ দুর্নীতি হয়নি, এরা দুর্নীতি করেনি, এরা সৎ, এটাই বোঝাতে চাইলেন কুণাল ঘোষ, আর তার জন্যই উঠল হাসির রোল।